রাশিয়ার 31,000 এর বেশি সেনা নিহত বলছে ইউক্রেন। ফের রাশিয়ার সীমান্ত অঞ্চলের গ্রামে হামলা ইউক্রেনের। ইউক্রেন সংকট পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। পশ্চিমারা রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় বাধা। এবং সর্বশেষ জানিয়ে দেব, 103তম দিনে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালালো ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়ার 31,000-এর বেশি সেনা নিহত বলছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া এখন পর্যন্ত 31,250 জন সেনা সদস্য হারিয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত 31,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে খবর আল জাজিরার। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে যে এই যুদ্ধে এখন পর্যন্ত 1,386টি ট্যাঙ্ক, 3,400 সামরিক যান, 690 আর্টিলারি সিস্টেম, 209টি একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 551টি ক্ষেপণাস্ত্র, 96টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, 211টি যুদ্ধ বিমান, 176টি হেলিকপ্টার এবং 13টি জাহাজ ও বেশ কিছু নৌকা হারিয়েছে মস্কো। এদিকে গত 4 জুন ইউক্রেন দাবি করে যে লুহানস্ক অঞ্চলের যে শহরটি ঘিরে গত কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে, সেখানে রুশ বাহিনীর কাছ থেকে তারা কিছু এলাকা পুনর্দখল করেছে। ইউক্রেন যাতে সেখানে বাড়তি সৈন্য এবং রসদ পাঠাতে না পারে, সেজন্য রুশ বাহিনী সেভেরো দোনেতস্ক শহরের পশ্চিমে একটি নদীর উপর সেতুগুলো ধ্বংস করে দিচ্ছে বলেও জানিয়েছেন একজন ইউক্রেনীয় কর্মকর্তা। অপরদিকে রাশিয়া দাবি করছে তারা অস্ত্র এবং গোলাবারুদ সহ একটি ইউক্রেনীয় বিমান ভূপাতিত করেছে। কয়েকদিন ধরে সেভেরো দোনেতস্কের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই চলছে। শহরটির প্রায় 70% রুশরা দখল করে নিয়েছে। ইউক্রেনীয় সৈন্যরা সেখান থেকে পিছু হটতে পারে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছিল, কিন্তু ইউক্রেনের লুহানস্ক প্রদেশের গভর্নর এখন দাবি করছেন রুশদের বিরুদ্ধে লড়াই করে তারা এখন শহরটির 1/5 পুনর্দখল করেছেন। গভর্নর শেরহি হায়দায় বলছেন, সেখানে যাতে আরো ইউক্রেনীয় সৈন্য এবং রসদ পাঠানো না যায়, সেজন্য রুশরা সেভেরোদোনেতস্কের পশ্চিমে একটি নদীর উপর ব্রিজগুলো উড়িয়ে দিচ্ছে। ইউক্রেন সেখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে রুশরা ভীত। ফের রাশিয়ার সীমান্ত অঞ্চলের গ্রামে হামলা ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলের টিয়টকিনো গ্রামে আবারও হামলা করেছে ইউক্রেনের সেনারা। ওই গ্রামে কোনো সেনা স্থাপনা নেই, শুধুমাত্র সাধারণ মানুষই বসবাস করে। ইউক্রেনের সেনাদের হামলায় ওই গ্রামে আগুন লেগে যায় বলে জানিয়েছেন সে অঞ্চলের গভর্নর রোমান ইস্টারভয়েট। সোমবার তার টেলিগ্রাম চ্যানেলে ইস্টারভয়েট বলেছেন, টিয়টকিনো গ্রাম আজ ভোরে আবার আগুনের কবলে পড়ে, সেতু এবং স্থানীয় গাছপালা লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি লিখেছেন যে ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য হতাহতের তথ্য এখনো যাচাই করা হয়নি। গত 21 মে ইউক্রেনীয়দের দ্বারা ওই গ্রামে সর্বশেষ হামলা হয়েছিল। সূত্র তাস। ইউক্রেন সংকট পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কিয়েভকে নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহের অর্থ হল সংঘাতকে দীর্ঘায়িত করা। যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে মস্কো সেটাকে ভালো চোখে দেখবে না। জবাবে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করবে। রুশ বার্তা সংস্থাকে দেওয়া এক বক্তব্যে রোববার পুতিন বলেন, পশ্চিমারা যদি এমন বাড়াবাড়ি করে, তাহলে আমি আমার করণীয় নির্ধারণ করতে বাধ্য হব। আমাদের অস্ত্র এখনো শেষ হয়ে যায়নি, এমন লক্ষ্যবস্তুতে হামলা করব যেগুলোতে আগে কখনো হামলা করা হয়নি। তবে সুনির্দিষ্টভাবে কোনো অস্ত্র নিয়ে মস্কো এত প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং নতুন লক্ষ্যবস্তু বলতে কোথায় হামলা করার কথা বোঝানো হচ্ছে তা পরিষ্কার করেননি রুশ প্রেসিডেন্ট। খবর এএফপি ও বিবিসির। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ অভিযোগ করে বলেন, ইউক্রেনকে শান্তি আলোচনা বসতে দিচ্ছে না পশ্চিমারা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়াকে পরাস্ত করার জন্য একটি হাতিয়ারে পরিণত করেছে। তারা কিয়েভকে রুশ বিরোধী অবস্থান আরো কঠোর করতে বাধ্য করেছে। মস্কোর উপর পশ্চিমা দেশগুলোর সিরিজ নিষেধাজ্ঞারও সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের ফল হয়েছে উল্টো, কেননা এতে করে রাশিয়ার চেয়ে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হয়েছে। ল্যাভরভের কথার সত্যতা টের পাওয়া যায় মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার মন্তব্যে। তিনি জানান, রাশিয়ার সঙ্গে ফের আলোচনার আগে পশ্চিমা দুনিয়া থেকে নতুন অস্ত্র সংগ্রহের মাধ্যমে নিজেদের সামরিক অবস্থান সংহত করতে চায় কিয়েভ। তিনি বলেন,
আমাদের সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার কামানের আঘাতে পূর্ব ইউক্রেনে 17 শতকের ঐতিহাসিক চার্চে আগুন লেগেছে। এ অবস্থায় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে রাশিয়াকে বহিষ্কারে আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের প্রতিটি চার্চ স্কুল ধ্বংস করে দিচ্ছে। যদিও আল জাজিরা জানিয়েছে, ঐতিহাসিক চার্চে অগ্নিকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছেন শহরটির মেয়র ভিতালিক লিচকো। গতকাল রোববার এই বিস্ফোরণগুলো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার ভোরের দিকে কিয়েভ অঞ্চল সহ ইউক্রেনের প্রায় সব এলাকাতে বিমান হামলার সতর্ক সংকেত শোনা যায়। পশ্চিমারা রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় বাধা। ইউক্রেনকে শান্তি আলোচনায় বসতে দিচ্ছে না পশ্চিমারা। গত শনিবার এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ খবর জানিয়েছে তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার লাগাম টেনে ধরার একটি হাতিয়ারে পরিণত করেছে। তারা কিয়েভকে রুশ বিরোধী অবস্থান আরো কঠোর করতে বাধ্য করেছে। মস্কোর উপর পশ্চিমা দেশগুলোর সিরিজ নিষেধাজ্ঞারও সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব পদক্ষেপের ফল হয়েছে উল্টো, কেননা এতে করে রাশিয়ার চেয়ে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হয়েছে। এদিকে রাশিয়ার সাথে ফের আলোচনার আগে নিজেদের সামরিক অবস্থান সংহত করতে চায় বলে জানিয়েছে ইউক্রেন। মস্কোর সাথে শান্তি আলোচনায় দেশটির আলোচক ডেভিড আরাখামিয়া কিয়েভের এমন অবস্থানের কথা জানিয়েছেন। ডেভিড আরাখামিয়া বলেন, রাশিয়ার সাথে শান্তি আলোচনা শুরুর আগে পশ্চিমা দুনিয়া থেকে নতুন অস্ত্র সংগ্রহের জন্য নিজের অবস্থান আরো জোরালো করতে চায় ইউক্রেন। ইউক্রেনের জাতীয় টেলিভিশনকে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের একটি অস্ত্রবোঝাই বিমান ধ্বংস করেছে রুশ সেনারা। রুশ বার্তা সংস্থা স্পুটনিক এ খবর দিয়েছে। ওই মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ইউক্রেনের একটি সামরিক বিমান ধ্বংস করে, যা অস্ত্র ও গোলা বারুদ বহন করছিল। বিমানটি ওডেসা বন্দরের কাছে কৃষ্ণ সাগরে ধ্বংস হয়। এছাড়াও গত 24 ঘন্টায় ইউক্রেনের 17টি ড্রোন ধ্বংস করে। অন্যদিকে ইউক্রেনে আসা বিদেশি ভাড়াটে সেনাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানলে তাদের ব্যাপক ক্ষতি হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে আসা বিদেশি ভাড়াটে সেনাদের সংখ্যা ছিল প্রায় 6,500, কিন্তু রুশ হামলায় তাদের সংখ্যা এখন প্রায় 3,500-তে দাঁড়িয়েছে এবং এ ধরনের বিপর্যয়ের কারণে ইউক্রেনে বিদেশি ভাড়াটে সেনা আসা বন্ধ হয়ে গেছে। ভাড়াটে সেনাদের বেশিরভাগেরই তেমন একটা প্রশিক্ষণ নেই বলে রুশ সূত্র উল্লেখ করেছে। ইউক্রেনের রুশ সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের 187টি বিমান, 129টি হেলিকপ্টার, 1,104টি ড্রোন, 328টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট, 3,406টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়াজান, 466টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, 1,772টি মর্টার ও কামান এবং 3,311টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের রাশিয়ার সব লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেনের রুশ সেনা অভিযান 100 দিন অতিক্রম করেছে তথা চতুর্থ মাসে পড়ল এই সেনা অভিযান। রাশিয়া তার পাশের এই দেশটিতে সামরিক সাজ সরঞ্জাম ও অস্ত্র পাঠানোর বিরুদ্ধে ইউরোপ ও মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এর ফলে সংঘাত জোরদার হবে এবং তা অনিশ্চিত পরিণতি বয়ে আনতে পারে। 103তম দিনে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালালো ইউক্রেন। রুশ আক্রমণের 103তম দিনের মাথায় এবার রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালালো ইউক্রেন। দেশটির সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান ইস্টারোভয়েড বলেছেন, সোমবার সকালে তেতকিনো গ্রামে গোলাবর্ষণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে এক টেলিগ্রাম বার্তায় রুশ গভর্নর বলেন, এখনও কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি। প্রধান আঘাতটি হেনেছে স্থানীয় একটি ব্রিজে এবং সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আশেপাশের বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে রোমান ইস্টারোভয়েড আরও বলেন, আশেপাশে 8টি অ্যাপার্টমেন্ট এবং বিল্ডিং সহ নিকটতম একটি দোতলা আবাসিক ভবন খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির ছাদ ভেঙে গেছে, জানালাও পুরোপুরি ভেঙে গেছে, একটি গাড়ি পুড়ে গেছে এবং চিনি কারখানার এলাকায় ক্ষতি হয়েছে। এর আগে অবশ্য রাশিয়ার বেশ কয়েকটি সীমান্ত অঞ্চলের গভর্নররা
একাধিকবার তাদের বসতিগুলো লক্ষ্য করে গুলি চালানোর জন্য ইউক্রেনকে অভিযোগ করেছেন। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, 24 ফেব্রুয়ারি থেকে চালানো আক্রমণের শুরু থেকে এ পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনী তাদের 31,250 জন কর্মীকে হারিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ তার সর্বশেষ বার্তায় আরো বলেন, রাশিয়া হারিয়েছে 1,386টি ট্যাঙ্ক, 3,400টি সাজোয়া যান, 690টি আর্টিলারি সিস্টেম, 290টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, 551টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 96টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, 211টি ড্রোন বিমান, 176টি হেলিকপ্টার এবং 13টি জাহাজ ও বোট। সূত্র বিবিসি আল জাজিরা।